সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 2020-21 শিক্ষাবর্ষে মাস্টার ডিগ্রি অর্থাৎ পিজি কোর্সে ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে গত 18 নভেম্বর। আপনারা যারা এখনও অবধি এই মাস্টার ডিগ্রি বা পিজি প্রোগ্রামে ভর্তি হননি কিন্তু মনে ইচ্ছা রয়েছে ভর্তি হওয়ার, তিনারা অবশ্যই আমার আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ আজকে ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমার সেই সকল ভিউয়ার্স বা বন্ধুদের জন্য যিনারা এই আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চলেছেন পোস্ট গ্রাজুয়েশনে কোনো একটি বিভাগে। তো আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যিনারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নিন লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ফ্রেন্ডস, সর্বপ্রথম যেটি আমি করব, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যে কোনো একটি কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে যাবেন, সেখানে গিয়ে একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজার খুলে রেখেছি এবং এখানে দেখুন আমি দেখতে পাচ্ছেন আপনারা আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বারে wbnsou.ac.in সেটি আমি খুলে রেখেছি। আপনারা যে কোনো ব্রাউজার খুলে এই wbnsou.ac.in এটি টাইপ করবেন ব্রাউজারে, তাহলে আপনাদের সামনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ব্রাউজার খুলে ওয়েবসাইট খুলে যাবে। অথবা আপনারা গুগলে গিয়ে লিখবেন WBNSOU, এটি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবেন ওয়েলকাম টু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এই যে দেখতে পাচ্ছেন www.wbnsou.ac.in, এটিতে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নেবেন, তাহলে আপনাদের সামনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ওয়েবসাইটটি খুলে যাবে। এবার এখানে আপনারা প্রথমে দেখতে পারবেন উপরের দিকে এই যে লেখা রয়েছে পিজি অ্যাডমিশন পিজি 2020-21, এখানটা আপনারা ক্লিক করুন। এখানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই রকম একটি পেজ খুলে যাবে, এখানে আপনাদের কতগুলি তথ্য দেওয়া রয়েছে সেই তথ্যগুলি আপনারা ফর্ম ফিল আপ করার পূর্বে নিজেদের কাছে রেখে দেবেন। প্রথমে বলা হচ্ছে দেখুন সমস্ত মানে কপিগুলোকে মানে ডকুমেন্টসের কপিগুলোকে অরিজিনালি স্ক্যান করে রাখতে হবে। এখানে কী কী লাগবে দেখে নিন একবার, পাসপোর্ট সাইজে কালার ফটো, সিগনেচার যিনি আবেদন করছেন প্রার্থীর সিগনেচার, নেম প্রুফ ডকুমেন্ট নামের প্রমাণ স্বরূপ ডকুমেন্ট দিতে হবে, এখানে কী কী দেওয়া যেতে পারে, আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড, ডেট অফ বার্থ বা এজ প্রুফ ডকুমেন্ট এখানে হিসাবে দেওয়া যেতে পারে, বার্থ সার্টিফিকেট, ডিজিটাল রেশন কার্ড অথবা ক্লাস টেনের অ্যাডমিট কার্ড, ক্লাস টেন পাস সার্টিফিকেট, ক্লাস টুয়েলভ পাস সার্টিফিকেট, আন্ডার গ্রাজুয়েট ফাইনাল মার্কশিট, এইগুলো আপনার লাগবে। এবার আমাদের বলে রাখি ক্লাস টেন টুয়েলভ আর আন্ডার গ্রাজুয়েট মার্কশিট এগুলো সার্টিফিকেট না দিলেও মার্কশিট দিলেও হবে, ঠিক আছে, এরকমভাবে আপনারা দেখবেন। আর এখানে বলা হচ্ছে অরিজিনাল স্ক্যান ডকুমেন্টস রিকোয়ার্ড, যেগুলো হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি ওবিসিবি যারা কাস্ট দেখাবেন তাদের জন্য দিতে হবে অরিজিনাল স্ক্যান করা সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট দিতে হবে যদি কেউ দেখাতে চান, বিপিএল সার্টিফিকেট দিতে হবে, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স সার্টিফিকেট যদি কেউ শো করতে চান দেবেন, আর ক্যান্ডিডেট অকুপেশন এমপ্লয়ার সার্টিফিকেট দিতে হবে যদি কেউ দেখাতে চান। তো এইগুলো আপনারা একটু হাতের কাছে রেখে দেবেন। এরপরে আমরা চলুন নোটিশটা পড়ে নিই। এখানে দেখা যাচ্ছে দেখুন যে সকাল 10টা থেকে 18 নভেম্বর শুরু হয়েছে পিজি অনলাইন অ্যাপ্লিকেশন এবং সেটি চলবে 12 ডিসেম্বর সন্ধ্যে 6টা অবধি। তাহলে 18 তারিখ থেকে শুরু হয়েছে নভেম্বর এবং এটি চলবে 12 ডিসেম্বর প্রায় 20-25 দিন মতো। এখানে ডকুমেন্ট আপলোডিং আপনার 18 তারিখ থেকে 16 ডিসেম্বর অবধি করতে পারবেন, অর্থাৎ আরও 4 দিন এক্সট্রা সময় পাবেন ডকুমেন্ট আপলোড করার জন্য। 12 ডিসেম্বর হচ্ছে শেষ ডেট আবেদন করার জন্য আর 16 ডিসেম্বর শেষ ডেট আপনার ডকুমেন্ট আপলোড করার জন্য। রিসেন্ট ফর রিভিউ অফ অ্যাপ্লিকেশন বাই অ্যাপ্লিকেন্টস যদি একবার কোনো কারণে রিজেক্ট হয়ে যায় সেটা রিসেন্ট করতে পারবেন 16 তারিখ অবধি। আর ফিজ পেমেন্ট যদি আপনি অনলাইনে করেন তাহলে সেটা 18 নভেম্বর থেকে 22 ডিসেম্বর বিকেল 4টে অবধি করতে পারবেন। আর যদি অফলাইনে করতে চান, অফলাইনে যে এলাহাবাদ ব্যাংকে শাখাগুলি রয়েছে সেই এলাহাবাদ ব্যাংকের শাখাগুলির মাধ্যমে যদি আপনি অফলাইনে ফিজ পেমেন্ট করতে চান সেটি 20 নভেম্বর থেকে শুরু করে 22 নভেম্বর ব্যাংকিং আওয়ার অবধি করা যাবে।
এটি ছিল ইনফরমেশন রিগার্ডিং অ্যাডমিশন। এরপর আপনারা নিচে চলে আসুন, এখানে আপনারা যাদের প্রয়োজন তিনারা অবশ্যই নোটিফিকেশানটি দেখে নেবেন, প্রসপেক্টাস চাইলে প্রসপেক্টাস দেখে নেবেন। আর এখানে দুটো স্টেপ রয়েছে, একটা স্টেপ রয়েছে জিওগ্রাফি এবং জুলজি বাদে বাকি সমস্ত সাবজেক্টের জন্য, আরেকটি স্টেপ রয়েছে জিওগ্রাফি এবং জুলজি শুধুমাত্র এই দুটি সাবজেক্টের জন্য। ঠিক আছে, এখানে দেখুন লেখা রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর পিজি অ্যাডমিশন অ্যাকাডেমিক ইয়ার 2020-21 সেশন জানুয়ারি 2021। আমি এখানে বলে রাখি আমার যে আবেদনকারী সে হচ্ছে একজন ইংরেজি বিষয়ের ছাত্র, তাই তার জন্য আমরা এই যে স্টেপস টু বি ফলোড এক্সক্লুডিং জিওগ্রাফি অ্যান্ড জুলজি এখানে আমরা ক্লিক করে একবার নোটিফিকেশানটি দেখে নেব কী কী স্টেপ করতে হবে। এখানে সব কিছু দেওয়া রয়েছে, এইরকমভাবে আপনারা একবার পড়ে নেবেন, পড়ে নিয়ে এখানে যেগুলি তথ্য দেওয়া রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন। চাইলে এখানে দেখুন ফিসগুলো আশা করছি সমস্ত কিছু দেওয়া থাকবে, সেটা আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে এবার এখানে দেখুন লেখা রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর পিজি অ্যাডমিশন অ্যাকাডেমিক ইয়ার 2020-21 সেশন জানুয়ারি 2021, এইখানটি ক্লিক করতে হবে। আর যদি রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্ট যারা ইতিমধ্যে একবার আবেদন করেছেন তাদের জন্য লগ ইনটা হবে এইখানটায়। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম আবেদন করছি তাই আমরা এখানটায় ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের সামনে পেজটি প্রসেসিং হতে শুরু করবে। এইরকমভাবে দেখুন দু তিনখানা অপশান চলে আসবে। প্রথমে হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর পিজি কোর্স এক্সেপ্ট পিজিজিআর অ্যান্ড পিজি জিও, অর্থাৎ নতুন আবেদনকারী সমস্ত পিজি কোর্সের জন্য শুধুমাত্র জিওগ্রাফি এবং জুলজি বাদে, এই এখানে যারা জিওগ্রাফি জুলজি বাদ দিয়ে করবেন তাদের জন্য এইটি। আর এটা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর পিজিজিআর এবং পিজিজিও শুধুমাত্র জিওগ্রাফি এবং জুলজির জন্য এইটি। আর যারা ইতিমধ্যে আবেদন করেছেন অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে, সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করে দেখতে পারবেন অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস। তো আমরা যেহেতু ইংরেজি বিষয় তাই আমরা এটাতে আবেদন করব। এখানে চারটে স্টেপ রয়েছে দেখুন, প্রথমে রেজিস্ট্রেশন, তারপরে আপলোড ডকুমেন্টস, তারপরে অনলাইন ভেরিফিকেশন, তারপরে পে ফি। তো আমরা রেজিস্টার অপশানে ক্লিক করলাম, আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে। এখানটায় দেখুন পাঁচখানা অপশান রয়েছে, একটা হচ্ছে অ্যাপ্লাই ফর এমএ, একটা হচ্ছে অ্যাপ্লাই ফর এমএসসি, একটা হচ্ছে অ্যাপ্লাই ফর এমকম, তারপরে হচ্ছে অ্যাপ্লাই ফর এমলিস, আর অ্যাপ্লাই ফর পিজিএসডব্লিউ। তো এই যে পাঁচখানা অপশান রয়েছে, আপনি যে বিষয়টি নিয়ে পড়তে চান সেটি কোন অপশানের মধ্যে পড়ে সেটা আপনি দেখে নেবেন। আমাদের এক্ষেত্রে এমএ পড়ে তাই আমি এখানে এমএ ক্লিক করব। এখানে এমএতে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি প্রসেসিং শুরু হয়ে যাবে। এখানে বলা হচ্ছে প্লিজ সিলেক্ট ইউর গ্র্যাজুয়েশন ব্যাচেলার ডিগ্রি ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে করা। এখানে ক্লিক করলে আপনার সামনে পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটিগুলি চলে আসবে, এখান থেকে আপনি সেগুলো সিলেক্ট করে নিতে পারেন। অথবা আপনার যদি ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের বাইরে থেকে হয় তাহলে আপনি আদার ইউনিভার্সিটিতে সিলেক্ট করে নেবেন। আমাদের যেহেতু পশ্চিমবঙ্গের ক্যালকাটা ইউনিভার্সিটি আমি সিলেক্ট করে নিলাম। প্লিজ সিলেক্ট ইউর গ্র্যাজুয়েশন স্ট্রিম, কোন স্ট্রিম থেকে বিএ বিএসসি বিকম সিলেক্ট করে নিলাম, আপনারা সিলেক্ট করে নেবেন। প্লিজ সিলেক্ট ইউর ক্যাটাগরি, এটা আমরা সিলেক্ট করে নিলাম। প্লিজ সিলেক্ট ইউর স্টেট অফ ডোমিসাইল, কোন রাজ্যে বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, অন্য রাজ্যের হলে আদার স্টেট সিলেক্ট করে নেবেন। হয়তো ফিজিক্যালি চ্যালেঞ্জ, শারীরিকভাবে অক্ষম কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, আমি নো সিলেক্ট করে নিলাম। এগুলি ভালো করে দেখে নিয়ে আপনারা গো টু নেক্সট স্টেপে ক্লিক করবেন। দেখুন আপনারা যখন একটা একটা করে স্টেপ যাবেন এইগুলো একটা একটা করে নেক্সট হতে হতে চলে যাবে। এখানে বলা হচ্ছে প্লিজ সিলেক্ট এ সাবজেক্ট ফর পিজি, পোস্ট গ্রাজুয়েশনের জন্য কোন বিষয়টি আপনি পছন্দ করতে চান। আমরা সিলেক্ট করব ইংলিশ, এখানে ইংলিশটা হচ্ছে ইংলিশ লিটারেচার আর এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর টিচিং, এটা আলাদা। তো আমরা ইংলিশ সিলেক্ট করে নিলাম। প্লিজ সিলেক্ট এ ডিস্ট্রিক্ট ফর ইয়োর স্টাডি সেন্টার, কোন জেলাতে আপনি স্টাডি সেন্টার চান। এখানে জেলাগুলি দেওয়া রয়েছে, আমি মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম যেহেতু আমার প্রার্থীর বাড়ি মুর্শিদাবাদ। এখানে মুর্শিদাবাদে পাঁচখানা স্টাডি সেন্টার দেওয়া রয়েছে, আমি এখানে কৃষ্ণনাথ কলেজ স্টাডি সেন্টার বহরমপুর যেটা জেলা সদরে রয়েছে সেটিকে সিলেক্ট করে নিলাম। এরপর গো টু নেক্সট স্টেপে যাব, আপনারাও এরকমভাবে সিলেক্ট করে নিয়ে গো টু নেক্সট স্টেপে যাবেন। দেখুন এইখানে তিন নম্বর থেকে এলিজিবিলিটি চার নম্বরে চলে আসবে, ক্লিক করলাম, দেখুন প্রসেসিং শুরু হয়েছে। এই যে চার নম্বর অপশান এলিজিবিলিটিতে চলে এলো। এখানে বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যোগ্যতা কী দরকার। ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন ফর পিজি কোর্সেস মাস্ট হ্যাভ সাকসেসফুলি স্টাডিড অ্যাট লিস্ট 300 মার্কস ইন দ্য রেলিভেন্ট সাবজেক্ট অ্যাট দ্য গ্র্যাজুয়েট লেভেল। যে বিষয়ে পিজি করতে চাইছে আবেদনকারী সেই বিষয়ে অন্ততপক্ষে গ্র্যাজুয়েশন লেভেলে 300 মার্কস বা 300 মার্কস তাকে পড়ে থাকতে হবে। এখানে পাস গ্র্যাজুয়েশন হিসেবে পড়েছে উইথ অনার্স ইন ইংলিশ, না পাস ব্যাচেলার ডিগ্রি থ্রি ইয়ার্স কোর্স উইথ 300 মার্কস ইন রেলিভেন্ট সাবজেক্ট। এখানে অনার্স ছিল না পাস সেটা ঠিক করতে হবে, এখানে অনার্স ছিল তাই আমি এখানে ক্লিক করে নিলাম। এবার নেক্সট বাটনে ক্লিক করলাম,
নেক্সট করলাম, এখানে এই দুটো অপশান চলে আসবে। এই দুটো অপশান আপনাদের ভালো করে বুঝে নিতে হবে। প্রথমে হচ্ছে যে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট যদি হন তাহলে আপনাকে গো টু নেক্সট স্টেপ এখানে করতে হবে। আর এখানে বলা হচ্ছে যদি আগে আবেদন আপনি করে থাকেন এবং আপনার কাছে অ্যাপ্লিকেশান নাম্বার থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ এটাগুলো দিয়ে আপনি ইম্পোর্ট ডাটা অ্যান্ড গো টু নেক্সট স্টেপ করতে পারেন। যেহেতু আমরা প্রথমবারের জন্য আবেদন করছি তাই আপনারা গো টু নেক্সট স্টেপে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে এবার ফর্মটি, ফিজিক্যাল ফর্মটি বেরিয়ে এলো ওয়েবে। এবার এইখানটায় আপনাদেরকে দেখুন কিছু তথ্য যেগুলো আমরা ইতিমধ্যে দিয়েছি, স্টাডি সেন্টারের নেম, ডিস্ট্রিক্ট, স্টাডি সেন্টার কোড, প্রোগ্রাম নেম, স্ট্রিম, ইলেকটিভ সাবজেক্ট সব কিছু এখানে আমাদের কিন্তু চলে এসেছে। এইবার আমাদের করতে হবে কি, একে একে সমস্ত অ্যাপ্লিক্যান্টসের নেম, কন্ট্যাক্ট, আদার ডিটেলস এগুলো আমাদেরকে পূরণ করতে হবে। আমরা এগুলো পূরণ করতে শুরু করি। আমরা প্রথমে দেবো আবেদনকারীর নাম, নামটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম প্রেজেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস দিতে হবে। আমরা আবেদনকারীর প্রেজেন্ট অ্যাড্রেস দিচ্ছি, ভিলেজ। দিলাম পোস্ট, দিলাম পিএস, দিলাম তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, দিলাম, ঠিক আছে। এরপরে রয়েছে পিনকোড, পিনকোডটা আমরা এখানে বসিয়ে দিলাম। পার্মানেন্ট অ্যাড্রেস, যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এক হয় আমরা এখানে কপি করে নিলাম, এটিকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, পিনকোড দিয়ে দিলাম। অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, আবেদনকারীর যে মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই দিতে হবে। আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। অ্যাপ্লিক্যান্টস ইমেল আইডি, এখানে আমরা অ্যাপ্লিক্যান্টের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা বসিয়ে দেবো। আপনারা আপনাদের ইমেল আইডিটা অবশ্যই এখানে বসিয়ে দেবেন। @gmail.com আমরা ইমেল আইডিটা বসিয়ে দিলাম, এটা ক্যাপিটাল লেটারে বসিয়ে দিলাম। তারপরে টেলিফোন নাম্বার আর একটা দিতে চাইলে আপনারা দিতে পারেন, নাহলে দেওয়ার দরকার নেই। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আপনারা এখানে বসিয়ে দিন, যেটা আপনাদের ডেট অফ বার্থ থাকবে। এখানে ডেট অফ বার্থটা আপনারা দেখে বসিয়ে নেবেন, এই বসিয়ে দিলাম, সরি এটা এই হবে। ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত কিনা, ম্যারিড হলে বিবাহিত হলে ম্যারিড, অবিবাহিত হলে আনম্যারিড, আদার্স হলে আদার্স দেবেন, আনম্যারিড দিয়ে দিলাম। জেন্ডার, মেল ফিমেল ট্রান্সজেন্ডার, পুরুষ মহিলা, তৃতীয় লিঙ্গ হলে দেবেন। আর ক্যাটাগরি জেনারেল রয়েছে, এখানে সব কিছু রয়েছে। এখানটায় আপনার গার্জিয়ানের নেম, গার্জিয়ান এবং বাবা যদি একই হন তাহলে তো কোনো অসুবিধা নাই, না হলে আপনারা সেরকমভাবে দেবেন। আমরা গার্জিয়ানের নেমটি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। বাবার নাম, বাবাই হচ্ছেন গার্জিয়ান তাই বাবার নামটি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। মায়ের নাম, বসিয়ে দিলাম। স্পাউস যদি থাকে তাহলে দেবেন, স্পাউস অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে স্ত্রী, যদি অ্যাপ্লিক্যান্ট পুরুষ হয় তাহলে তার স্ত্রী, অ্যাপ্লিক্যান্ট যদি মহিলা হয় তাহলে তার স্বামী। ক্যান্ডিডেটস অকুপেশন, কী করেন, গভর্নমেন্ট সার্ভিস, সেমি গভর্নমেন্ট যদি হয় বা স্টুডেন্ট, স্টুডেন্ট দিয়ে দিলেন। ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স, নো, ইয়েস হলে ইয়েস দিতে হবে। হোয়েদার বিলং টু বিপিএল, ইয়েস, নো, নো। মান্থলি ইনকাম অফ দ্য ফ্যামিলি, পরিবারের মাসিক ইনকাম সেটা দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার, এটা অপশনাল। স্টার মার্ক, প্রথমে বলে রাখি এই যে স্টার মার্ক দেওয়া রয়েছে লাল কালিতে এগুলো কিন্তু দিতেই হবে, এগুলো কম্পালসারি, এগুলো কোনো চয়েস নেই। আর যেগুলো স্টার দেওয়া নয় সেগুলো দেওয়া প্রয়োজন নেই। এখানে আধার কার্ড নাম্বার এখানে কিন্তু অপশনাল, তবু আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। ন্যাশনালিটি ইন্ডিয়ান রয়েছে, রিলিজিয়ান, রিলিজিয়ানের ঘরে ক্লিক করবেন। এখানে রিলিজিয়ানগুলো আছে, এখানে মধ্যে যেগুলো আপনার হবে, যেটি আপনার সেটি সিলেক্ট করবেন, নাহলে আদার্স সিলেক্ট করবেন যদি না থাকে। রেসিডেন্সিয়াল এরিয়া, পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন এরিয়া দিয়ে দেবেন। গভর্নমেন্ট ইস্যুড আইডি প্রুফ, গভর্নমেন্ট ইস্যু আইডি প্রুফ কী আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড দিয়ে দেবেন। আমি প্যান কার্ড দিয়ে দিলাম, প্যান কার্ডে আইডি প্রুফ নাম্বার দিয়ে দিলাম। হোয়েদার অলরেডি রেজিস্টার্ড ইন এনএসইউ,
ইতিমধ্যে কি এনএসইউতে রেজিস্ট্রেশন আপনার হয়েছে? যদি হয়ে থাকে তাহলে ইয়েস, নচেত নো দিয়ে দেবেন। এইগুলি ডিটেলস দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে নামবেন। এখানে দেখা রয়েছে একাডেমিক রেকর্ড। এখানে একাডেমিক রেকর্ডে আপনাকে কী কী দিতে হবে? সেকেন্ডারি দিতে হবে, অর্থাৎ মাধ্যমিকের বোর্ড আপনার দিয়ে দিন, WBBSE, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছেন তারা এখানে WBBSE দেবেন, ঠিক আছে। এখানে আমি ইয়ার অফ পাসিং বসিয়ে দিলাম। সাবজেক্ট স্টাডিড বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, পি সায়েন্স, এল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, এই বিষয়গুলি ছিল। দিয়ে দেবেন কত পার্সেন্ট মার্কস সেটি এখানে আপনি বসিয়ে দিলেন। তারপরে রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। যদি আপনারা HS বা উচ্চ মাধ্যমিক পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ WBCHSE থেকে পাশ করে থাকেন তাহলে এখানে WBCHSE লিখবেন। যদি অন্য কোনো বোর্ড থেকে পাশ করে থাকেন তাহলে অন্য কোনো বোর্ড লিখতে হবে। এখানে সালটি বসিয়ে দিলাম 2017। এখানে বিষয় ছিল যেগুলি সরে দিতে হবে, বেঙ্গলি, ইংলিশ, ফিলোসফি, জিওগ্রাফি, এডুকেশন আর ছিল হিস্ট্রি, এইগুলো বিষয় ছিল। তো এগুলো দেওয়ার পরে পার্সেন্টেজ কত ছিল সেটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে রয়েছে ব্যাচেলার ডিগ্রি ক্যালকাটা ইউনিভার্সিটি, কত সাল, সালটা বসিয়ে দিলাম। এইবার এখানে সাবজেক্টগুলো লিখতে হবে। প্রথমে লিখব অনার্স বিষয়টা, লিখব ইংলিশ, ব্র্যাকেটে দিলাম HONS অনার্স, যেহেতু অনার্স ছিল। তারপর দিলাম বেঙ্গলি, তারপরে আমরা দিলাম ফিলোসফি, তারপরে ছিল হিস্ট্রি, তারপর ছিল ENVS। এইগুলো দেওয়া হলো, পার্সেন্টেজ এখানে দেব আমরা দিয়ে দিলাম 52, ঠিক আছে। এই আমাদের একাডেমিক স্কোরগুলো বসে গেলো। আপনারা এখানে আপনাদের একাডেমিক স্কোর যেগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এখানে প্রিভিউ করতে হবে, ঠিক আছে। তার আগে আপনাদের বলে রাখি, যদি কোনো রকম টেকনিক্যাল সমস্যা হয় সোমবার থেকে শুক্রবার সকাল 11টা থেকে 1টা এবং দুপুর 2টো থেকে 4টের মধ্যে এই যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে এই মোবাইল নাম্বারে আপনারা কল করতে পারেন, আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করা হবে। তো এই যেখানে প্রিভিউ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে, আমরা প্রিভিউ অপশানে ক্লিক করলাম। প্রিভিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে ফর্মটি এরকমভাবে চলে আসলো, ঠিক আছে। এখানে আপনারা দেখুন যে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলি সব এখানে দেওয়া রয়েছে। আপনারা এগুলো একবার মিলিয়ে দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। সব কিছু যদি আপনাদের একদম ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনারা যেটি করবেন, এখানে এই যে ডিক্লারেশনের পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক হচ্ছে বিভিন্ন কালারে, ব্লু, রেড, গ্রিন, এখানে একটা বক্স রয়েছে, এখানে একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে, এখানে আপনাদের একটা ক্লিক করতে হবে, তাহলে একটা টিকমার্ক চলে আসলো। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচে নামবেন। স্ক্রল ডাউন করে নিচে নামার পরে আপনাদের এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমরা সাবমিট বাটনে ক্লিক করছি। তার আগে বারবার করে বলে রাখি যে আপনারা আগে ভালো করে মিলিয়ে দেখে নেবেন পুরো ফর্মটি, যে তথ্যগুলো আপনি দিয়েছেন সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তবেই আপনারা এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনাদের সব কিছু তথ্য ঠিক রয়েছে তাই আমরা সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই প্রসেসিং শুরু হয়ে গেছে দেখুন, এবং দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ নোট ডাউন ইওর অ্যাপ্লিকেশন নাম্বার কেয়ারফুলি ফর ফিউচার রেফারেন্স। এখানে আপনার তথ্য সব দেওয়া হয়ে গেছে, আপনার একটা অ্যাপ্লিকেশন নাম্বারও জেনারেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা আবেদন করবেন। এরপরের পার্টে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা চালান কাটবেন ব্যাংকে জমা দেওয়ার জন্য অফলাইনে অথবা অনলাইনে পেমেন্ট কীভাবে করবেন। তো আজকে পার্টে আমরা দেখালাম কীভাবে আপনার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অনলাইনে PG কোর্সে ভর্তির জন্য ফর্ম ফিল আপে আবেদন করবেন, কীভাবে আবেদন আপনাদের করতে হবে সেটি আজকে ভিডিও দেখালাম। পরের পার্টে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা অনলাইন এবং অফলাইন যে কোনো মোডে পেমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করুন। আর কোনো রকমের যদি এই অ্যাডমিশন সংক্রান্ত কোনো রকমের অসুবিধা হয়ে থাকে আপনাদের, কোনো রকম সমস্যায় পড়েন, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে যথাসাধ্য
সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।